press the bell icon on the YouTube app and never miss another update. Hello viewers, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা STP ইনজেক্টরের কনফিগার ফাইল বানাবেন। তো সেটা দিয়ে শুধুমাত্র এয়ারটেলের FB প্যাকেজ 3GB ইউজ করতে পারবেন। তো প্রথমে আপনারা আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আমার ফোনে একটা ব্রাউজার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনারা লিখবেন ssstor.net, এটা লিখবেন এটা লেখার পরে এই যে এটা লিখছি, ঠিক আছে, এটা আপনার অ্যাড্রেস বারে এটা লিখবেন। লেখার পর ইন্টার দেবেন, তারপর আপনারা অ্যাড্রেসটা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে কনফিগার ফাইল দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা 7 দিন এটা ইউজ করতে পারবেন, 30 দিন এটা ইউজ করতে পারবেন, এখন যেটা সিলেক্ট করেন। তো আমি 30 দিনের একটা সিলেক্ট করতেছি, এই সিলেক্ট সার্ভার। তো ওখানে যাওয়ার পর নিচে যাবো আস্তে আস্তে। নিচে যাওয়ার পর এই যে দেখতেছেন রিমেনিং 11 ফর্ম 15 ডেজ, ঠিক আছে। তো এই যে 1 ডেজ 1, এই সার্ভারগুলো সিলেক্ট করবেন। তো যেটা দেখবেন ফুল আছে, ঠিক আছে, ওইগুলো সিলেক্ট করবেন না। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা সিলেক্ট করে, এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ঠিক আছে, আমরা এই সিঙ্গাপুরের সার্ভার এটা করবো। ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্লিক করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কীভাবে অ্যাকাউন্টটা খুলবো তো সেটা দেখা যাচ্ছে। এখানে ইউজার নেম, তো একটা ইউজার নেম দিবেন। তো আমি দিচ্ছি টেকনিক্যাল 12, আপনার ইচ্ছা যা খুশি মতো তাই দিতে পারবেন। তো একটা পাসওয়ার্ড দিবেন, 22 66 99, মানে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিচ্ছি। তো এখন এই যে ক্যাপচারটা পূরণ করবেন, তো এই যে উপরে যে নাম্বারটা লেখা আছে সেটা লিখবেন 7 9 2 3 5। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর হয়ে গেল। তো এখন নিচে আসবেন, তো নিচে আসে এই যে দেখেন সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ঠিক আছে। তো এটা আপনি কপি করে কপি করবেন। তো এটা কপি, পুরোটা কপি করে নেবেন, কপি, ঠিক আছে। তো এটা মিনিমাইজ করে রাখেন। তারপর আপনার ফোনের কপি, ঠিক আছে, ডান, ওকে। তারপর আপনারা এখন অ্যাপসটাতে কীভাবে কনফিগার, কীভাবে ফাইল তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি কীভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এই যে 3 ডট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন SSH সেটিং, এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে SSH হোস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কপি করে যে সার্ভারটা রাখছিলেন, তো সেখানে যাবেন, এই যে তো এইটুকু, এই যে নাম্বার 7878, এইটুকু 7178.128, এটা কপি করবেন। কপি করার পরে এই হোস্ট এই জায়গাটা এটা পেস্ট করবেন, ওকে। তারপর পোর্ট দিবেন হলো 443, ওকে করবেন। তারপর ইউজার নেম, মানে ওই আইটিটা খোলার সময় ইউজার নেম যেটা দিয়েছিলেন, যে টেকনিক্যাল 12 দিয়েছিলাম, তো সেটা এটা আমি কপি করে নিচ্ছি, টেকনিক্যাল 12। তো কপি করে ইচ্ছাকে ইউজার নেমে পেস্ট করব, পেস্ট, ঠিক আছে। তারপর পাসওয়ার্ড, আমি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, এই যে পাসওয়ার্ড 22 66 99, 22 66 99। তো সেভে ক্লিক করবেন। তো এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বের হয়ে, তো এই যে কাস্টম অ্যান্ড প্লে এটা ক্লিক করবেন,
ক্লিক করার পরে এটা এসটিপি প্রক্সি আছে, তো এটা বাদ দিয়ে আপনি এসএসএলসি এসএসএল এটা এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে সেভ দেবেন। সেভ দেওয়ার পর এই যে কলমের মতো একটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন www.facebook.com লেখার পর সেভ দেবেন। সেভ দেওয়ার পর হয়ে গেল, তো এখন আপনারা স্টার্টে ক্লিক করবেন। তো একটু ওয়েট করেন, কানেক্ট হয়ে যাবে, একটু ওয়েট করেন। তো এই যে দেখতেছেন আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে, কানেক্ট, ঠিক আছে। তো এইভাবে আপনারা কনফিগার ফাইল বানাতে পারবেন। তো এই কনফিগার যে ফাইলটা বানাইছেন সেটা কীভাবে অন্য কাউকে কীভাবে আপনি দেবেন, তো এর জন্য আপনাকে এই যে সেটিংয়ের পাশে মেমোরির মতো দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট কনফিগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো কনফিগারটা একটা নাম দেবেন, যেমন আমি দিচ্ছি এয়ারটেল FB, ঠিক আছে। নাম দেওয়ার পরে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনি এই যে যা কিছু লিখে দেবেন পরে ওই জায়গা শো করবে। তো আমি লিখে দিচ্ছি, আমি আমার ইচ্ছা মতো লিখে দিচ্ছি, তো করার পর এখানে ক্লিক করবেন। তো এই যে সেভ আছে, তো এই সেভে ক্লিক করবেন। তো এক্সপার্ট, তো কনফিগারটা হয়ে গেছে। তো এই কনফিগারটা আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন, সে আপনার কনফিগারটা দিয়ে আনলিমিটেড স্পিরিটে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। ওকে, বাই বাই, সবাই ভালো থাকেন।